চলুন একটু ঘুরে আসি। জগদ্ধাত্রী পুজো বলতে সবাই কৃষ্ণনগর ও চন্দননগরকে চেনে। আজ আমি চললাম হাওড়ার মাজুতে সরকার বাড়ির জগদ্ধাত্রী পুজো দেখতে। চলুন যাওয়া যাক। এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন, বেল অপশানটা প্রেস করতে ভুলবেন না। তারপরে আবার আমার বাবা ঋষিকেশ সরকার, তিনি আবার ওই পুজোটাকে প্রতিষ্ঠা করে দিলেন। মানে আমরা সবাই মিলে বাবার অনুমতি নিয়ে, বাবা থাকতে গেছে জীবিত থাকতে, এইখানে আমাদের অনেক পুজো কালী, মানে আগে আমরা মানে কয়েক পুরুষ আগে কালী পুজো হতো, অনেক রাস দোল উৎসব অনেক কিছু হয়েছে, দোলগোল ইত্যাদি হয়েছে। কিন্তু আমার দাদুর বাবার ঈশ্বর কেদারনাথ সরকারের ইচ্ছে ছিল জগদ্ধাত্রী পুজো করব, কিন্তু তিনি করতে পারেননি। তারপরে আমার দাদু ঈশ্বর সরকার উনি এই পুজোটাকে, মানে আমাদের অনেক পূজার লোকজন ছিল, তাদের সামনে হয়তো গল্প দেখালাম বলে আমার বাবার এত ইচ্ছে ছিল যে জগদ্ধাত্রী পুজো আনবে, কিন্তু বাবার সেই ইচ্ছা ছোট্ট ঠাকুর বসিয়ে দিয়ে গেল। সেই থেকে